নীলপূজোর দিনে শিবের দখল নিতে খণ্ডযুদ্ধের সন্ন্যাসীরা। প্রায় 200 বছর ধরে বাগদার সিন্দ্রাণীতে চলে আসছে এই প্রথা। মূলত কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিকেই শিব জ্ঞানে চলে পুজো। নীলপূজোর দিনে মহাদেবের দখল নিতে সন্ন্যাসীদের মধ্যে শুরু হয় খণ্ডযুদ্ধ। অবশেষে জয়ী সন্ন্যাসীরা মহাদেবকে নিয়ে এলাকার বিভিন্ন মন্দিরে যান, সেখানেই পূজিত হন ভগবান। প্রায় 200 বছরেরও বেশি সময় ধরে এই প্রথার বদল হয়নি আজও। উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া বাগদা থানার সিন্দ্রাণী এলাকায় এই বিশেষ দিনে ভিড় জমান বহু মানুষ। জানা গেছে, সিন্দ্রাণীর নীল পুজোতে বিষ্ণুরূপী মহাদেবের পুজোর পরম্পরা প্রায় 200 বছরের। তাকে কেন্দ্র করেই দূর দূরান্ত থেকে আসেন পুণ্যার্থীরা, এলাকায় রীতিমতো মেলার চেহারা নেয়। স্থানীয়রা জানালেন, মূর্তিটি শিব জ্ঞানে পুজো হলেও আদতে সেটি বিষ্ণু মূর্তি। শঙ্খ, চক্র, গদা, পদ্ম হাতে নেওয়া কষ্টিপাথরের মূর্তি নীল পুজোর দিনে মহাদেব রূপে পূজিত হয়ে আসছেন। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা বিপ্রজিৎ দাস বলেন, প্রাচীন এই প্রথা আজও এতটুকু বদল হয়নি। আশেপাশের বিভিন্ন এলাকার দূর দূরান্তের মানুষ প্রত্যেকেই অপেক্ষা থাকে। আনুমানিক প্রায় 200 বছর ধরে এই পুজোটা হয়ে আসছে, এবং এই পুজোর মূল আকর্ষণ হচ্ছে যে জলের ভিতর থেকে যখন মহাদেবকে তোলা হয়, তোলার পরে বিভিন্ন সন্ন্যাসীরা আসে এটা কারাকারি করতে, এটা দখল নিতে। এটাই মূল আকর্ষণ, এটা দেখতেই বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে। আর বাস্তবে মানে মহাদেব রূপে বছরের পর বছর পূজিত হলেও অরিজিনালি এটা শঙ্খপদ্ম গদাচক্রধারী বিষ্ণুর মূর্তি। এবং আমাদের আরেকটাও মিথ আছে যে প্রত্যেক বছরই নাকি এই মূর্তিটা একটু হলে বড় হয়, এটা মিথ আছে, মানে সত্যতার্থ প্রমাণ নেই। এবং এই পুজোটাকে কেন্দ্র করে আমাদের সিন্দ্রাণীর বগুলায় একদিনের একটা বিশাল বড় মেলার আয়োজন হয়, সেখানেও বহু দূর দূরান্ত থেকে মানুষ এসে মেলায় মেতে ওঠে। জানা গেছে, স্থানীয় বগুলা শিবতলা বাওড়ের জলে সারা বছর রাখা থাকে এই মূর্তি। বছরের বিশেষ দিনে সন্ন্যাসীরা প্রথা মেনে বাওড়ের জলে নামেন। মূর্তি খুঁজে পাবার পর মূর্তির দখল কে নেবেন তা নিয়ে শুরু হয় রীতিমতো লড়াই। এ বিষয়ে সিন্দ্রাণী এলাকার শিক্ষক শুভঙ্কর সাহা বলেন, এই মেলাকে অনেকে শিবের মেলা বলেন, স্থানীয়রা অনেকে আবার বুড়ো শিবের মেলাও বলে থাকেন। এই পুজোকে ঘিরে নানান কাহিনী ছড়িয়ে রয়েছে এলাকায়। এ বিষয়ে শুভঙ্করবাবু আরও জানান, মূলত আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা মূর্তির দখল নেবার জন্যে এক প্রকার প্রতিযোগিতায় মেতে ওঠেন। এবং এই বুড়ো শিবের মেলাটা কম করে অন্তত 200 বছরের প্রাচীন একটি মেলা। নানান গল্প এখানে আছে। কেউ বলেন যে কৃষ্ণনগরের রাজা একবার নাকি এই মূর্তি এখান থেকে চুরি করে নিয়েছিলেন। কেউ বলেন যে এটা না শিবমূর্তি নয়, এটা আসলে বিষ্ণু মূর্তি। এটা অবশ্য ঠিকই, ভালো করে মূর্তিটা খেয়াল করলে দেখা যাবে যে এটি একটি চতুর্ভুজ বিষ্ণু মূর্তি। কেউ কেউ বলে যে এটা গাড়াপোতার মন্দির থেকে এই মূর্তিটা আনা হয়েছিল। আবার কেউ কেউ বলেন যে না, এটাকে ইছামতির জলেই এক জেলে তিনি এটা কুড়িয়ে পান মাছ ধরার সময়। আরও একটি গল্প এখানে আছে, সেটা হচ্ছে যে এই মূর্তিটার নাকটা একটু ভাঙা আছে। কারণ কেউ কেউ বলেন এই ক্ষেত্রে যে ইছামতিতে কর সংগ্রহ করবার সময় যখন আসতো গোবরডাঙ্গার জমিদারের মানুষজন হাতির পিঠে চেপে, তাদের এই হাতির পায়ের চাপে এই মূর্তির নাকটা ভেঙে যায়। কারণ এটা একটা সময় গোবরডাঙ্গা জমিদারি স্টেটের অন্তর্গতই ছিল। যাই হোক, মূর্তিটাকে খুব শিব জ্ঞানেই পুজো করা হয়, এবং স্থানীয় মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা সেটা সত্যিই চোখে পড়ার মতন। যখন তোলা হয় বগুলা শিবতলা বাউর থেকে, তারপর সেটাকে মূর্তি স্থাপন করা হয়, মন্দির আছে, এবং সেখান থেকে বিভিন্ন গ্রাম ঘুরিয়ে নিয়ে যাওয়ার জন্য তখন একটা দখলদারির প্রশ্ন আসে যে কারা এই মূর্তিটাকে কাঁধে করে বা কোলে করে বিভিন্ন গ্রামের যে থানগুলো আছে সেই থানে নিয়ে যাবে। এবং আমাদের অঞ্চলের যারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ, মূলত কুঠিবাড়ি বা পারমাদন বা কুস্তিঘাটার এই সমস্ত এলাকার আদিবাসীরা বিভিন্ন দলে ভাগ হয়ে গিয়ে একটা শিব কারাকারির একটা প্রতিযোগিতা চলে, এবং তারপরে যারা জেতে তারাই এই শিবের অধিকারটা পায়, এবং তারা বিভিন্ন গ্রামে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যায়, এবং অবশেষে পরের দিন ভোরবেলাতে বাজিতপুর শিব মন্দিরে গিয়ে এটা প্রতিষ্ঠা করা হয়। উল্টো দিকটাতেও তাই, পুজো আচ্ছা হয়ে গেলে 3 দিন পরে আবার বাজিতপুর মন্দির থেকে তাদেরই কাঁধে চেপে বগুলা বাওড়ে এখানে এসে আবার তিনি চলে আসেন। বছরের পর বছর ধরে চলে আসছে এই প্রথা। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেল, এই পুজোর মূল আকর্ষণ হলো কার দখলে থাকবে শিব।
ঠাকুরটাকে সন্ন্যাসীরা জলের মধ্যে কালাকারি করতে করতে যখন নদীর কূলে নিয়ে আসে, তখন ওই ঠাকুরটাকে কে ধরবে, কে দখলদারি নিতে পারবে? তখন ওই যারা দখলদারি নেয় তারা ঠাকুরটাকে তুলে এনে আবার মন্দিরে আনে বিকেলবেলা। এখানে পাঁচটা সাতটা নাগাদ থাকে, সাতটার পরে ঠাকুরটাকে আবার সেই যারা দখলদারি পায় তারা এটাকে নিয়ে সিদ্ধানি, আকন্দতলা, হরিনগর, কুটিবাড়ি, দত্তফুলিয়া, ঘুনারমাঠ, নদীর ধার এই সমস্ত জায়গায় ঘুরতে ঘুরতে পরের দিন সকাল দশটা নাগাদ বাজপুরী গ্রামে, বাজপুরে একটা মন্দির আছে সেই মন্দিরে পৌঁছায়। ওখানে এই ঠাকুরটা বৈশাখ মাসের দুই তারিখ পর্যন্ত ওই মন্দিরে পূজা হয়। আশেপাশের বিভিন্ন গ্রামের প্রতিনিধি ও চড়কের সন্ন্যাসীদের মধ্যে শিবের দখল নিয়ে লড়াইয়ের দৃশ্য দেখতে হাজির হন অনেকেই। দখল নেবার সময় অনেক ক্ষেত্রে তা মারামারির পর্যায়ে পর্যন্ত পৌঁছে যায়। যে গ্রামের প্রতিনিধিরা শিবের দখল নিতে পারবেন তারাই শিবকে নিয়ে পাশের নলডুগারি, ঘুনারমাঠ, দত্তফুলিয়া, পারমাদন, খয়রামাড়ি সহ বিভিন্ন গ্রামের মন্দিরে যান। সেখানেই পুজো দেন গ্রামের মহিলারা। এদিন পুজো দিতে আসা এক ভক্ত জানান, আগের রাতে তারা গঙ্গা স্নানের উদ্দেশ্যে রওনা দেন। চাকদা থেকে গঙ্গা স্নান সেরে পায়ে হেঁটে প্রায় 15-20 কিলোমিটার দূরে এসে পৌঁছান মন্দিরে। প্রথা মেনে এরপর মূর্তিতে জল ঢালেন। গেছিলাম স্নানের জন্য, কাল রাতে গেছিলাম, সেখান থেকে স্নান করে আমরা এই সকালে আসছি। আজকে নীল পুজো, তার জন্য ব্রত রেখেছি, এখানে জল ঢালবো বাবার মাথায়, সেই আসে এখানে আসি বাবার ধাম কিছু বাবার থেকে নেবার জন্য, তারপরে ব্রত করার জন্য, যাতে সংসার স্বামী সংসার নিয়ে ভালো থাকতে পারি। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেল, বিভিন্ন গ্রামে পুজো পাবার পর মূর্তি এসে পৌঁছায় বাজিতপুর মন্দিরে। এখানেই হাজার হাজার ভক্তের পুজো নেবার পর মূর্তি ফের সিন্দ্রাণীর জলাশয়ে রেখে দেওয়া হয়। শুরু হয় ফের একটি বছরের অপেক্ষা। বাস্তবে শিবনারায়ণ শতাব্দী প্রাচীন মেলা এবং বাস্তবে একটি শিবনারায়ণ মূর্তি। এখানে শুধুমাত্র বাজিতপুর বা মালিপোতা অঞ্চল বা বাগদা ব্লক নয়, দূর দূরান্ত থেকে, এমনকি আমরা দেখেছি কলকাতা, এমনকি বাইরে থেকেও, মুম্বাই এদিক থেকেও আসে, এবং মানুষের একটা বিশ্বাস জড়িয়ে রয়েছে যে এই জাগ্রত শ্রী শ্রী যে শিবনারায়ণ মূর্তি, এর কাছে মানুষ যেটা প্রার্থনা করে সেটা বাস্তবে রূপায়িত হয়। মানুষের এই বিশ্বাসকে কেন্দ্র করেই এই মেলা দীর্ঘদিন ধরে চলে আসছে, এবং আমরা যেহেতু গত বছর এবং তার আগের বছর করোনা পরিপ্রেক্ষিতে আমরা সেইভাবে মেলাটাকে উদযাপন করতে পারিনি, এবার আমরা মেলা কমিটি, পুলিশ প্রশাসনের সহযোগিতা এবং সম্পূর্ণ উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে বিধিনিষেধ রয়েছে, করোনার যে বিধিনিষেধ রয়েছে, সেইগুলো মেনে আমরা মেলা আয়োজন করেছি। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা।